বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সারওয়ার জাহান আমি আজকে চলে আসলাম নতুন একটি কৃষি ফার্মে যেখানে কৃষকরা বিভিন্ন রকম সবজি উৎপাদন করছে এই শীতের মধ্যে এবং তুষারপাতের মধ্যেও মানে বিরূপ আবহাওয়ার মধ্যে বা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিভাবে যে এখানে তারা চারা রোপণ করে তারপর কৃষি কাজ করে এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো সো আমার সাথে থাকুন লোকাল মানুষদের সাথে কথা বলবো এবং আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। এই যে আরেকজন কৃষক বৃদ্ধ কৃষক ওনার সাথে যাব সে হচ্ছে যে এখানে তার এরিয়া

হচ্ছে মানে সবটাতে সে কাজ করে এবং সবটা হচ্ছে যে তার আন্ডারে সো আমি চাইনিজ আসলে খুব বলতে পারতেছি না এখন কারণ আমি হচ্ছে যে চাইনিজ মোটামুটি বুঝতে পারি বুঝতে পারা এবং বলতে পারার মধ্যে অনেক রকম পার্থক্য আছে যা বুঝতেছি তা বোঝানো ট্রাই করতেছি কিন্তু আপনাদের সামনে এতটা বলতে পারতেছি না সো নো প্রবলেম বাট আমি চেষ্টা করতেছি এটা কি এটা দেখবো আর কি এখানে হচ্ছে যে তুষারপাত হওয়ার জন্য এগুলাকে ঢেকে রাখা হয় এই যে সবজি এই সব এই সবগুলো সবজির সাথেই আসলে আমরা ফিমিলিয়ার তাসি 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 就是个的？我的 husband。就那吃的呀？啊，走走走。谢谢。不要谢，不要谢。哈哈哈哈哈。不用谢。不客气。哦。下次再来玩啊。哈哈哈哈哈。好好。哦，我走了。好，拜拜拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。拜拜。 এই এরিয়াগুলো আসলে খুবই সুন্দর আর আমি চেষ্টা করি লোকাল মানুষদের সাথে আপনাদেরকে পরিচয় করানোর জন্য এবং লোকাল মানুষরা কিভাবে চায়নাতে বসবাস করে এই জিনিসগুলো দেখানোর ট্রাই করি সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইস সি ইউ এগেন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি যে দুজন কৃষকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি তারা কিন্তু এই যে অট্রালিকা বাড়িগুলাতে থাকে এইগুলা সম্পূর্ণ সরকারি টাকায় বানানো বাড়ি ওই এলাকার কৃষকদের জন্য